ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণার পর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদার দিনটি উদযাপন করে ভেনিস বাংলা স্কুল উদ্যোগে দিনটির উদযাপনের। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক। এমদাদ, এই মাতৃভাষা বাংলার জন্য 52 ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল সালাম রফিক বরকর সহ নাম না জানা আরো অনেক ভাষা সৈনিক। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করায় পৃথিবীর বিভিন্ন দেশে কবি শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। গত রবিবার বিকেলে ভেনিস মেসরে বিয়া আলিয়ার্দি সালাকালবে গির্জার হলে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে ভেনিস বাংলা স্কুলে আয়োজন করে অস্থায়ী শহীদ মিনার। শ্রদ্ধা জানানোর আগে কোরআন তেলাওয়াত করা হয়। স্কুলের ছাত্রছাত্রীরা বাংলা ও ইতালিয়ান ভাষায় জাতীয় সঙ্গীত পরিবেশন করে। আশিকো পিয়ার উপস্থাপনায় 21শের গান গেয়ে ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের নেতৃত্বে সাধারণ সম্পাদক সহ কমিটির সদস্য, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে একে একে সভাপতি শাহজাহান কবির ইদ্রিসের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ ভেনিস শাখা, সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে বাংলাদেশ সমিতির সকল সদস্য, সভাপতি আব্দুল আজিজ সেলিমের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও যুবদল ভেনিস শাখা সহ বিভিন্ন সংগঠন ও অন্যান্যরা পুষ্পস্তবক অর্পণ করে। হলভর্তি প্রবাসীদের উপস্থিতিতে বিধান ও সাইদুলের সঙ্গীত পরিচালনায় ছাত্রছাত্রীরা ভাষা মাসের উপর গান কবিতা উপস্থাপন করে। রাজনৈতিক, সামাজিক সবাই মিলে একসাথে ফুল দেওয়া, এটা এখনো ইতালির অন্য কোনো শহরে হয় নাই। দেখো বাক্সের পাতা কুড়িয়ে দিয়ে গান্ধর তর কত ভয় ভরসা তুই বাগানে ফলছে কদের ফুল শত শত কবির যাহা। ইতালির ভেনিস থেকে এমদাদুল হক, এমদাদ, চ্যানেল আই।